আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় মাড়ির দাঁত যদি কখনও ভেঙে যায় সেক্ষেত্রে করণীয় বিষয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স সাধারণত অধিক চাপে দাঁত এভাবে ভেঙে যাওয়ার ঘটনা ঘটে ভিউয়ার্স দাঁত ভেঙে যাওয়ার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করা হয় কখনো ভেঙে যাওয়া দাঁত ট্রিটমেন্ট করে রাখা যায় আবার কখনো ভেঙে যাওয়া দাঁত ফেলে দিতেই হয় ভিউয়ার্স মূলত যদি দাঁতের এই ধরনের সমস্যা ঘটে সেক্ষেত্রে প্রথমত দাঁতের একটা এক্স রে করতে হবে ভিউয়ার্স এই ধরনের দাঁতের ধরুন এই দাঁতটির যদি এক্স এক্সরে করা হয় এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি এক্স রে করে দেখা যাচ্ছে যে দাঁতের মধ্যবর্তী স্থান থেকে কিন্তু পুরোপুরি দুটি ভাগ হয়ে গেছে অর্থাৎ পুরোপুরি ভেঙে গেছে যদি এমনভাবে কোনো দাঁত ভেঙে যেয়ে থাকে তাহলে এই দাঁত আর কোনো ট্রিটমেন্ট করে রাখা যাবে না এভাবে ভেঙে গেলে দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট করা যায় না এভাবে ভেঙে গেলে আপনার দাঁতটি অবশ্যই আপনাকে তুলে ফেলতে হবে তুলে ফেলা ছাড়া এভাবে ভেঙে যাওয়া দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট করা যায় না ভিউয়ার্স এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এ দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে এখানে একটা সাইড নিয়ে কিছুটা অংশ ভেঙে গেছে বা যদি এর থেকে বেশি পরিমাণও ভেঙে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটি ট্রিটমেন্ট করে রাখতে পারবেন ভিউয়ার্স যদি দাঁতের রুটটি অক্ষত থাকে তাহলে আপনার উপরের যদি ক্রাউন অংশটি ভেঙে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি ট্রিটমেন্ট করে রাখতে পারবেন যদি ভাঙাটা দাঁতের রুট বা বা দাঁতের যে শিকড় অংশ রয়েছে সেই পর্যন্ত ভাঙাটা পৌঁছে যায় তাহলে সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্ট বলুন বা অন্য যে কোনো ট্রিটমেন্ট বলুন করে কিন্তু সে দাঁত রাখা যায় না ভিওর্স এখানে যে দাঁতটি আপনারা কিছুটা অংশ ভেঙে গেছে দেখছেন যদি এর থেকে কিছুটা আরও কিছুটা বেশি অংশ যদি ভেঙে যেয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এ দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে রাখতে পারবেন দাঁত ফেলার প্রয়োজন হবে না অল্প একটু ভেঙে গেলে বা উপরের ক্রাউন অংশ ভেঙে গেলে সে দাঁত ট্রিটমেন্ট করে রাখা যায় ভিওয়ার্স এ ধরনের ভেঙে যদি অধিক অংশ যদি ভেঙে যেয়ে থাকে তাহলে আপনি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে সে দাঁতটি রাখতে পারবেন যেহেতু কোনো দাঁতে ক্যাপ করার সময় দাঁতটি কাটিং করে ছোট করে নিতে হয় তো কিছুটা অংশ যদি ভেঙেও যায় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না কারণ এমনি ক্যাপ করাতে গেলেই দাঁত কিন্তু কেটে এভাবে ছোট করাতে হয় আর তাই যদি এ ধরনের ভেঙে যেয়ে থাকে বা এর থেকে অধিকও ভেঙে যেয়ে থাকে তাহলে আপনি ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করে দাঁতটি কিন্তু ঠিক সেম আগের মতো করিয়ে নিতে পারেন যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি এই দাঁতটির উপরে ক্যাপ করা হয়েছে দাঁতের যদি উপরে ক্রাউন কিছুটা অংশ থাকে তাহলে সে ক্রাউন অংশের উপরে এ ধরনের ক্যাপ করে কিন্তু আপনি আগের মতো দাঁত ফিরে পেতে পারেন কিন্তু যদি অধিক পরিমাণ ভেঙে যায় দাঁতের মধ্যবর্তী স্থান থেকে ভেঙে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এভাবে ভেঙে গেলে আপনার সে দাঁতটি ফেলে দিতেই হবে ফেলে দেওয়া ছাড়া এমন দাঁতের কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি থাকে না ভিওর্স এছাড়া যদি সামনের দিকের কোনো দাঁত এভাবে ভেঙে যায় এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের ঠিক দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখান থেকে দাঁতটি ভেঙে গেছে কিন্তু দাঁতের যে রুট অংশ বা শিকড় রয়েছে সেটি অক্ষত রয়েছে তো এই অবস্থাও কিন্তু আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন এই অবস্থায় ট্রিটমেন্ট করে দাঁতে যদি ক্যাপ করে দেওয়া হয় তাহলে আগের মতো দাঁতই আপনি সেখানে ফিরে পেতে পারেন তো মূলত ভিওর্স ভাঙা দাঁতের চিকিৎসা একটি এক্সরে করতে হয় যদি কখনও দাঁতের সমস্যা হয়ে থাকে ভেঙে যেয়ে থাকে প্রথমত একটা এক্স রে করতেই হবে এক্স রে করার পরেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে দাঁতটি ট্রিটমেন্ট করে রাখা যাবে নাকি যাবে না যদি এভাবে ফেটে যেয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে তাহলে আপনার দাঁতটি তুলে ফেলে দিতে হবে অন্য কোনো চিকিৎসা থাকবে না আর যদি দেখা যায় যে অল্প পরিমাণ ভেঙে গেছে তাহলে আপনি ফিলিং করেও রাখতে পারেন অথবা রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করেও এ ধরনের দাঁত আপনি সংরক্ষণ করতে পারেন তো ভিওটস ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম